নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় বেদানা ফল। বেদানা ফল আনার ডালিম নামে পরিচিত এবং এর ইংরেজি নাম হল পমিগ্রানেট। এটি রস জাতীয় পুষ্টিকর ফল। বেদানা ফল আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। কবিরাজি চিকিৎসা মতে বেদানা ফল হল হৃৎপিণ্ডের শ্রেষ্ঠতম হিতকারী ফল। এই ফল কোষ্ঠবদ্ধ রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়। বেদানা গাছের শিকড়, ছাল ও ফলের খোসা দিয়ে আমাশা ও উদরাময় রোগের ওষুধ তৈরি হয়। এতে আছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল, তাই হাজার বছর ধরে এই ফলটিকে ওষুধ হিসাবে মানুষ ব্যবহার করে আসছে। বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বেদানার উপকারিতা ও অপকারিতার সঙ্গে বেদানার পুষ্টি গুণ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন বেদানার উপকারিতাগুলি সম্পর্কে জেনে নিই। বেদানা শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমায়, আর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের রক্তের মধ্যে গিয়ে রক্ত বিশুদ্ধ করার কাজ করে। তার ফলে হাড়ের সংযোগস্থলে যে ব্যথাগুলো হয় সেই ব্যথাকে উপশম করতে বেদানা অনেক বেশি উপকারী। শরীরের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। বেদানার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের উচ্চ রক্তচাপ কমিয়ে ফেলে, তাই যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন তারা নিয়মিত খাবারের তালিকায় একটি করে বেদানা রাখার চেষ্টা করুন। যাদের হজমের সমস্যা আছে বা কোনো কিছু খেলেই বদহজম হয় বা ডায়রিয়া দেখা যায়, তারা বেদানার সাথে রাখতে পারেন, কারণ বেদানার রসের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের ভিটামিন সির অভাব পূরণের জন্য বেদানা খাওয়া উচিত। ভিটামিন সি অভাবে রক্তাল্পতা, অ্যানিমিয়া, অপরিণত প্রস্রাব ইত্যাদি দেখা দিতে পারে, তাই গর্ভবতী মায়েদের ভিটামিন সি ও আয়রনের অভাব দূর করার জন্য নিয়মিতভাবে বেদানা খাওয়া উচিত। শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য বেদানা অনেক বেশি কার্যকারী। শিশুর স্নায়ুতন্ত্র বিকাশের জন্য বেদানার ফলেট অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই গর্ভবতী মাকে বেদানার রস খেতে উৎসাহিত করা উচিত। বেদানায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং খনিজ পদার্থ থাকার কারণে এটি আমাদের শরীরের হাড় শক্ত সমর্থ রাখতে সাহায্য করে। বাড়ন্ত বয়সের শিশুদের বয়ঃসন্ধিকালীন সময়ে তাদের খাদ্য তালিকায় অবশ্যই বেদানা রাখা উচিত, কারণ এই সময় দৈহিক বৃদ্ধি ও হাড়ের সুষ্ঠু বিকাশ জন্য খাদ্য তালিকায় অবশ্যই বেদানা রাখা উচিত। দীর্ঘদিন অনিয়মিত ঘুমের কারণে বা অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কারণে আমাদের জীবনে শৃঙ্খলাহীন অভ্যাস গড়ে ওঠে, যার ফলে আমাদের স্মৃতিশক্তি অনেকটা কমে যায়। আর এই স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের মানসিক অবসাদ শুরু হয়। বেদানা আমাদের স্মৃতিশক্তিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে বেদানা ব্যবহার করা হয়। গবেষণায় জানা যায় বেদানার রস প্রোস্টেট ক্যান্সার কোষের বৃদ্ধির পথ বন্ধ করে দেয়, তাই ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে বেদানা ফল অবশ্যই খাওয়া উচিত। চিকিৎসকদের মতে
আপনি যে কোনো সময় বেদানার রস পান করতে পারেন। তবে সকালবেলায় বেদানার রস পান করলে বেশি উপকার পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য সকালবেলায় খাবার খাওয়ার পর নিয়মিত বেদানার জুস রস করে খেতে পারেন। বন্ধুরা, চলুন এবার বেদানা খাওয়ার অপকারিতা সম্পর্কে জেনে নিই। বেদানা স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা দূরে রাখতে সাহায্য করে। স্বাস্থ্যের জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও অনেকেই বেদানা খাওয়া এড়িয়ে চলা উচিত। বেদানা তাদের স্বাস্থ্যের উপকারী না করে উল্টে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কাদের বেদানা খাওয়া এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত পরিমাণে বেদানা খাওয়ার ফলে বদহজম হতে পারে, কাশি হতে পারে। বেদানা একটি ঠান্ডা জাতীয় ফল, তাই মাঝে মাঝে সর্দি জ্বর হলে তাদের বেদানা খাওয়া উচিত নয়। যারা মানসিক রোগী তাদের জন্য বেদানা খাওয়া অত্যন্ত ক্ষতিকর হতে পারে। যাদের কম রক্তচাপ আছে তারা বেদানা একদম খাবেন না, কারণ বেদানা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ধুলোবালির কারণে যাদের শরীরে অ্যালার্জি আছে তারা কখনো বেদানা খাবেন না। বেদানা খাওয়ার ইচ্ছা হলেও পরিমাণে যথেষ্ট কম বেদানা খাবেন, না হলে অ্যালার্জি শরীরে বাড়তে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে সে সম্পর্কে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ সে বিষয়ে আমাকে জানালে আমি সেভাবেই নতুন ভিডিও তৈরি করতে পারি। চ্যানেলটির ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনে সকলে ভালো সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।